হাই, হ্যালো। আজকে আমরা এমএসওয়ার্ডের টেবিল নিয়ে আরেকটা ক্লাস করব। এর আগের ক্লাসে অলরেডি আমরা টেবিলের বেসিকটা শিখে নিয়েছি। আজকে একটা টেবিল তৈরি করা আছে, সেই টেবিলের সামান্য কিছু ফরম্যাটিং নতুন করে আমরা শিখব। চলুন শুরু করি। আমরা যথারীতি আমাদের টাস্ক বার থেকে বা স্টার্ট বাটন থেকে ক্লিক করে পপ আপ থেকে আমাদের এমএসওয়ার্ড আইকনে ক্লিক করে এমএসওয়ার্ড শুরু করব। এমএসওয়ার্ড শুরু করলে এমএসওয়ার্ডের ওপেনিং স্ক্রিনে পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং নিচের দিকে আমাদের করে রাখা কিছু ফাইল দেখা যাচ্ছে। আমরা টেবিলটা আগেই করে রেখেছি, একটা টেবিল, সেটার হুবহু একটা টেবিল আজকে ওইটা দেখে দেখে নতুন একটা করব। তো চলুন দেখে আসি টেবিলটা খুলে। এটা হচ্ছে আমাদের টেবিল, ছোট্ট একটা টেবিল। এই টেবিলে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা আছে দেখছি। এই ধরনের একটা ফরম্যাট আমরা রেডি করব। এখন থিওরি প্র্যাকটিক্যাল টোটাল, থিওরি টোটাল প্র্যাকটিক্যালের সেলটাকে তাহলে আমাদের একটু ওয়াইডে বাড়াতে হবে। আমাদের সেন্টার টোটাল, অল টোটাল একটু ছোট করতে পারি, আমাদের অসুবিধা নেই। রেজাল্টটাকে আমরা একটু টেনে ছোট করে আনতে পারি, এটা অসুবিধা নেই। আর এখান থেকে একটা কিটু এই রোটাকে ধরে আমরা আমাদের টোটাল ইয়ের সাইজই ছোট হয়ে গেছে। যা হোক, এটা কোনো কারণে হয়তো কমেন্ট দিয়ে এখানে ডিস্ট্রিবিউট রোস ডিস্ট্রিবিউট কলাম করা থাকতে পারে, নাহলে তো এটা চলে যাওয়া উচিত। এখানে সেটা আমি একটা ডিলিট প্রেস করছি জাস্ট, কারণ এখানে ইন্টারপোল থাকতে পারে। এখন তো আবার এসে গেল, ঝামেলা করছিল। যাই হোক, মনে হয়ে গেল। এখন ইকোনমিক্সে মার্কস, মার্কস আপনারা দিয়ে দেন একটা। থিওরিতে মার্কস নেই, থিওরিতে আছে, প্র্যাকটিক্যালে কোনো মার্কস নেই। সরি, এই থিওরি প্র্যাকটিক্যালটা তো ভুল জায়গায় বসছে। ইংলিশ, এই থিওরি প্র্যাকটিক্যালটা মার্কের ঘরে বসবে। বাট ভুল করলে আবার নতুন কিছু শেখার অপরচুনিটিও আসে। আচ্ছা, ইকোনমিক্সের থিওরিতে একটা কেন একটা মার্কস, প্র্যাকটিক্যালে নাই, থিওরিতে আর একটা মার্কস, সেকেন্ড পার্টে। লজিকেও তাই, এটা ফেল হয়ে গেল। যা হোক, সিবি এখন এর যোগ বিয়োগ ফর্মুলা আপনারা করে নিতে পারেন, যে টোটাল থিওরি এখানে একইভাবে যোগ করবেন, 78 78 টোটাল থিওরি যোগ করলে কত হবে। এটা হচ্ছে এ বি সি ডি ই 1 2 3 4 5, ওই ই ফাইভ, একই ফর্মুলা, ই ফাইভ আর ই সেভেন। কোথায় বসবে? এইখানে বসবে। ডি ফর্মুলা যখন দিচ্ছি, ই ফাইভ ই সেভেন, ই ফাইভ কোলন ই সেভেন, ওইটারই আবার কপি এখানে। এটা জিরো আর এটার কপি, ওকে। বাদ বাকিটা আপনারা করে নিতে পারবেন। এখানে আমাদের আর একটু ব্যাপার আছে, টোটাল টেবিলটা হচ্ছে ডাবল আন্ডারলাইন করা, বর্ডারটা আর কি। তো আমরা ডিজাইনে আসি, অ্যান্ড দেন হচ্ছে বর্ডারে আসি। তারপরে আমরা এই ডাবল বর্ডার নিলাম, এই ভিতরেরটা উঠায় দিলাম, চার পাঁচটা থাকলো, দিয়ে বললাম ওকে। এখন চারপাশে বর্ডারটা আসলো। এখন আবার আমি যাচ্ছি অলে, অলে গিয়ে আমাদের ভিতরেরটা সিঙ্গেল লাইন, অল অল এসে গেল। কিছু একটা ভুল হলো আমার, দেখি আবার আমি যাই বর্ডারে, ডাবলটা সিলেক্ট করে এই বাইরেটা ধরলাম, তো অল অল। এখন বাইরেটা সিলেক্ট করে
কন্ট্রোল জেড, আমরা এই ফর্মটার আগে করে আসছি অলরেডি, বর্ডার, বর্ডার অ্যান্ড শেডিং, এখানে অল, এটা অল, এটা থাক। এখন এই সেলটাকে আগে সেভ করি, এর বর্ডারটা এরকম শুধু এদিক থেকে উঠিয়ে দিলাম, কিন্তু সব জায়গা থেকে তো চলে যাওয়ার কথা না। এইখানেও একটা বর্ডার আছে, সেকেন্ডের নিচে ফাঁকা জায়গায়, টোটালের নিচে এখানে একটা বর্ডার আছে। এখানে বর্ডারে গিয়ে আমরা নিচেরটাই বর্ডারটা রাখি, ওকে, এই ডাবল বর্ডারটা সিলেক্ট হলো। আর এইখানে কর্নারগুলো আমরা করে দিই আলাদা করে। এখন একটা সিঙ্গেল বর্ডার সিলেক্ট যদি করি, এখানে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, ওকে, ও না সিঙ্গেল, তো আমাদের ডাবলই ছিল, তাহলে ডাবলই সিলেক্ট করা দরকার ছিল। যাই হোক, আমরা একটা বর্ডার বাইরে 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 নিচে, ওকে, আমাদের বর্ডার হয়ে গেল। এখানে আবার নেমে গেছে, এখানে এরকম নেমে যাওয়ার কোনো কারণ নাই। টোটাল টোটালটাকে একটু নামায় দিই আমরা, কেউ এটা কোনো একটা সময় কোনো একটা কমেন্ট পড়ে গেছে। যাই হোক, আমরা একটু ফাইল প্রিন্ট প্রিভিউ, প্রিন্টের আগে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারি। যাই হোক, এইখানে কোনো একটা যখন ডাবল, আচ্ছা এটা একটা আলাদা আলাদা কলাম তৈরি হয়ে গেছে, কোনো একটা কমেন্ট পড়ে গেছিলো। যাই হোক, আমরা এটাকে নিচের বর্ডারটাকে বর্ডারটাকে আমরা এরকম করে দিই, এই প্র্যাকটিক্যাল কথাটা কাটি এখান থেকে, এটা কাট, এটা এখানে ফেলে দিই। আর এই যে সেল রোটা আছে, এই রোটা আমাদের ফেলে দিতে হবে, ডিলিট রোস, আমাদের কাজ হয়ে গেল। যাই হোক, পুরো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি কোথাও আটকে যান তাহলে প্রথম থেকে ভিডিওগুলো আবার টেনে দেখে নিন, আর এগুলো প্র্যাকটিস করতে হবে, অনেকবার প্র্যাকটিস করলে দেখবেন যে আর আটকাবে না, ঠিকঠাক মতো হয়ে যাবে। থ্যাংক ইউ।